ধর্মীয় অনুভূতিত কুঠারাঘাত, শনি মন্দিরত দুষ্কৃতিকারীর কুপদৃষ্টি, শনি মন্দিরের 100 বছরীয় পুরনি মূর্তি ভাঙিলে দুষ্কৃতিকারিয়ে, দেরগাঁওত সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনা। পুয়ায় মন্দির কর্তৃপক্ষ প্রত্যক্ষ করে এই ঘটনা, তার পাছতে হাহাকার লাগে সমগ্র অঞ্চল। ঘটনা সন্দর্ভত ইতিমধ্যে এজাহার দাখিল করেছে মন্দির কর্তৃপক্ষ। পুয়া 5টা বজাত প্রায় ইয়াত আহি মেলি উপস্থিত হোক মর্নিং ওয়াক করতে, তেতিয়া মই দেখা পাও যে মূর্তির 2 টুকরা ভাঙি মেলি থই কোনবাই দুর্বৃত্তই গুছি গেল। তারপর মই ফেভিকুইক লগাই মেলি জয়েন করি থই দিই। ঘটনাস্থলীত উপস্থিত হয়ে আরক্ষীয়ে আরম্ভ করেছে সমগ্র ঘটনার তদন্ত, দুষ্কৃতিকারীর সন্ধানত আরম্ভ করেছে অভিযান। আরক্ষীর তদন্ত সম্পূর্ণ হওয়ার পাছত সম্পন্ন ভগা মূর্তির বিসর্জনের প্রক্রিয়া। ঘটনা কেন্দ্র করে সমগ্র দেরগাঁওত সৃষ্টি হয়েছে বিরূপ প্রতিক্রিয়ার। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।